শ্রদ্ধা এবং শুভেচ্ছা নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি প্রথমে দিব্যদ্রয়ীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি ও স্থাপকায় চ ধর্ম সর্বর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রাম তে নম जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रीत्वा प्रणमामि मोहर्मुहं नमः श्रीज्योतिराजायं विवेकानन्दसूरं सच्चित्सुखस्वरूपाय स्वामिने दापहारिणि সঙ্গমিত্রাদি একটু আগেই বললেন যে গত রবিবারে স্বামী গম্ভীরানন্দের স্মৃতি উদ্দেশ্যে একটি সুন্দর অনুষ্ঠান হয়ে গেল গোল পার্ক অর্থাৎ কলকাতার গোল পার্ক স্থিত যে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার সেখানে একটি অনুষ্ঠান হয়ে গেল স্বামী গম্ভীরানন্দজির উদ্দেশ্যে অর্থাৎ তার জীবন এবং তার যা বলবো তার চিন্তা ভাবনা এবং তার লিখিত সব সাহিত্য তারই উপর মনন করার উদ্দেশ্যে একটি সুন্দর বা দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে আর তারই উদ্দেশ্যে করে অনেক সব গুণী সন্ন্যাসী মহারাজদেরই ওখানে তাদের তারা আহত হয়েছিলেন এবং কিছু কিছু ভাষণ রেখেছিলেন তাদের মধ্যে আমিও একজন এখন আজকে বলবো যে যা আলোচনা করছিলাম সেই গত রবিবারে ওই সভাতে তারই তাকেই আমরা একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করব অর্থাৎ স্বামী গম্ভীরানন্দ ছিলেন রামকৃষ্ণ সংঘের একজন আদর্শ সন্ন্যাসী তিনি সন্ন্যাসীর জীবন কি জিনিস এবং বিশেষ করে সন্ন্যাসী জীবন রামকৃষ্ণ সংঘের ভাবাদর্শ অনুযায়ী কিরকম হওয়া উচিত সেইটির একটি নমুনা আমরা তার জীবনে দেখতে পাই সেই জন্যেই যারাই তার সংস্পর্শে এসেছেন বা তার কাছে থেকে আহ দীক্ষা নিয়েছেন মন্ত্র দীক্ষা নিয়েছেন কেবল তারাই তার প্রতি শ্রদ্ধাপরায়ণ তা নয় তারা তো শ্রদ্ধাবান আছেনি সঙ্গে সঙ্গে দেখ করা যায় যারা রামকৃষ্ণ সঙ্গের অন্তর্ভুক্ত সন্ন্যাসী বা যারা তাদের মধ্যেই যারা তাকে দেখেছেন আবার কাউ কেউ 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 তাকে দেখেন অর্থাৎ যারা সন্ন্যাসী পরবর্তীকালে এসেছেন তার স্বামী গম্বিনানন্দ মহাসমাধির পরে যোগদান করেছেন তাদের কাছ থেকেও আবার অগণিত সমস্ত যারা পিপাসু ভক্ত পিপাসু আধ্যাত্মিকতা পিপাসু ভক্ত যারা স্বামী গমিনানন্দ দেখেছেন এবং যারা দেখেননি তার কিন্তু তার লিখিত গ্রন্থ পড়েছেন তারাও একটা লক্ষ্য করা যায় যে এটা সুচ্ছ শ্রদ্ধা সম্মান ভক্তি নিবেদন করে থাকেন এই মানুষটির প্রতি কেন এটি হলো এখানকার আমার মনে হয় মূল প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গম্ভীর আনন্দজির জীবনের অনেক কথাই আমাদের মনে উঠে আসে এখন জীবনের সেই দিন যে আলোচনার মধ্যে প্রথম বিষয়টি ছিল যে স্বামী গমীনন্দের কিছু অবদান রেখে গেছেন মানে আমাদের জন্যে ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে তিনি কিছু আমাদের করে গেছেন বা আমাদের জন্য কিছু দিয়ে গেছেন আমাদের জন্য কিছু করে গেছেন এই যে তার এই যে আমাদের প্রতি তার এই যে অবদান আমাদের কিছু দিয়ে গেছেন সেইটিকে লক্ষ্য করেই কিন্তু আমরা তার এই মানুষটির তার ব্যক্তিত্ব তার সেই মানুষটির ভিতরে যে তার চেহারাটা কিরকম স্বরূপটা কিরকম কিরকম স্বভাবের মানুষ ছিলেন এটা আমরা জানবার কৌতূহল জাগে যে তার এত বড় বিরাট অবদান আচ্ছা তো এই অবদান বলতে অর্থাৎ তিনি আহ সন্ন্যাসী মানেই হল যিনি অপরের হিত কামনায় অপরের হিতে মানুষের মঙ্গলের কল্যাণের জন্যে তিনি সর্বস্ব দান করেছেন অর্থাৎ সর্বস্ব নিজের জীবনটি তিনি যিনি পরের হিতের জন্য দেন সেই মহাত্মাকেই বলা হয় সন্ন্যাসী এবং সেইটি দেখা যায় স্বামী গোবিন্দানন্দ বাইরের দিক থেকে অত্যন্ত গম্ভীর কম কথার মানুষ আবার চোখেও ভালো দেখতে পারতেন না কিন্তু অল্প কিছু সময় তার কাছে একটু বসা বা দুটো কথা বলার সুযোগ পেলে প্রত্যেকে দেখি তার এই যে কম কথা অর্থাৎ এই নিরবতার একটা প্রভাব যেন তাদের অপরের মধ্যে সঞ্চারিত হয় একটা প্রভাব পড়ে যে না এই মানুষটির একটা অদ্ভুত ধরনের তার মানে মানসিকতা তার একটা নিজেকে অপরের সঙ্গে এই যে একাত্মতা অনুভব যেটা আমরা অদ্ভুত বেদান্তে বলি সেই জিনিসটা উঠে আসে তারা অনেকেই অনুভব করেছেন এবং সেই জন্যে তার প্রতি শ্রদ্ধাপরায়ণ যে তিনি আমাদের দিয়ে গেছেন তিনি কত গ্রন্থ লিখেছেন আজ রামকৃষ্ণ বিবেকানন্দ মা সারদা দেবীর যে জীবন এবং তার সেই জীবন থেকে যে আদর্শটি ভাব আদর্শটি গড়ে উঠেছে এবং চারদিকে ছড়িয়ে পড়ছে চারদিকে ছড়িয়ে পড়ছে সমস্ত মানুষ তার কথা চিন্তা ভাবনা করেন মানে যেমন এটি শুধু আজকে এই পাঁচ দশ বছর আগেকার ব্যাপার তা নয় দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটি সুন্দর সুন্দর কবিতা লিখেছেন মাত্র শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে যে দেশ বিদেশে প্রণাম আনিল টানি যে এই এইরকম শ্রীরামকৃষ্ণ এরকম মানে ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব সমস্ত দেশ বিদেশের প্রণাম নিয়ে কখন লিখেছিলেন সেটি শ্রীরামকৃষ্ণের যখন শতবার্ষিকী হয় অর্থাৎ এই উনিশশো ছত্রিশ উনিশশো ছত্রিশে যখন শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকী তখন এই জিনিসটি বলছি যে এই শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীর জীবন থেকে শুরু করে এখনো যারাই এই দিব্য ত্রয়ীর জীবনকে তাদের ভাবনাকে উপদেশকে নিজে নিজের জীবনে আদর্শ করে জীবনযাপন করে করছেন বা করেছেন তারাও সেইভাবেই আমাদের সকলের শ্রদ্ধা ভক্তি পাত্র হয়ে উঠেছে এমনি বলেন একজন স্বামী গম্ভীরানন্দ গম্ভীরানন্দির জীবনে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবী এবং স্বামীজির তাদের চিন্তা ভাবনা তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে নিজের জীবনটি সেই আদর্শের জন্য সপে দিয়েছিলেন জীবনটি দিয়ে গিয়েছিলেন যে শ্রীরাম স্বামীজি বলেছিলেন যে এই স্বামী এই যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হল কিসের জন্য কি উদ্দেশ্যে বলছেন এই নিজের মুক্তি লাভ করা মুক্তি মোক্ষ লাভ করা যত রকমের বন্ধন আমরা ভাবতে পারি সমস্ত রকমের বন্ধন থেকে আমি মুক্ত হব একটি জগতের মঙ্গল জগতের হিতের জন্য মঙ্গলের জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হলো এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হলো রামকৃষ্ণ মিশন কিভাবে সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করবেন বা পূরণ করবেন এই রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত যে সমস্ত সন্ন্যাসী এবং গৃহী ভক্ত নর আছেন তারা তাদের জীবন দিয়েই তাদের জীবনের মধ্যে দিয়ে তাদের কর্মের মধ্যে দিয়েই রামকৃষ্ণ মিশন তার জন্যে যে লক্ষ্য স্বামীজি নির্দিষ্ট করে গেছেন সেইটি পূর্ণ করতে হবে রামকৃষ্ণ মিশন তার নির্দিষ্ট যে লক্ষ্য সেটি পূর্তি হবে সেটি পূর্ণতা লাভ করবে তখনই যখন এই রামকৃষ্ণ সকলে মিলে সেই লক্ষ্যটির জন্য জীবনযাপন করবেন এবং এই জন্যে আমরা স্বামী গম্ভীরানন্দকে লক্ষ্য করছি স্বামী গম্ভীরানন্দের বিরাট বড় অবদান হলো তার লিখিত সমস্ত গ্রন্থ সেইটি নিয়ে এই যে স্বামী স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবীর জীবন থেকে অনেক সব আমাদের প্রাচীন সনাতন ধর্মের যে সমস্ত মূল ভাবনা মূল ভাবনা দেখুন আমরা সঙ্গে সঙ্গে ভেবে নিই একটা খুব জটিল দার্শনিক দার্শনিক ভাবনা যে যে যেসব ব্যাপারে আমাদের আমরা ততটা অভ্যস্ত নই কিন্তু দেখুন মায়ের জীবনে যদি আমরা এই যে দার্শনিকতার কথা ভাবি যে অত্যন্ত সহজ সরলভাবে এই যে মা বা স্বামীজি জগ বা শ্রীরামকৃষ্ণ সহজ সরলভাবে যে ব্যবহার কথাবার্তা বলছেন সেইটি হলো যে অবদান যে মানুষের সঙ্গে আমি ব্যবহার করছি সেইটি হবে যে যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই মানুষই হলো ভগবানের এক একটি স্বরূপ সেই রকম এই দেখা যায় যে তারা এই স্বামী গম্ভীরানন্দ তিনি শুধু আহ বই লিখেছেন তা নয় কিন্তু জীবনটি যাপন করে গেছেন এখন এই যেমন বইতে তো আমরা পাই বইয়ের মধ্যে আমরা পাই যে যেটি বললাম এই মাত্র যে ঠাকুর বলছেন যে মানুষকে শিব জ্ঞান করে মানুষের সেবা করতে অর্থাৎ মানুষ প্রথম কথা হলো মানুষের স্বরূপ বা মানুষই হলো ভগবান দেবতা যদি তাই হয় তাহলে তার তাকে যখন বলছেন যে শিব জ্ঞান করা অর্থাৎ ঈশ্বর জ্ঞান করা তো ঈশ্বর জ্ঞান করলে পরে তার প্রতি আমার ব্যবহার হবে শ্রদ্ধা ভালোবাসা ভক্তি মিশ্রিত তা সেইটি এখন স্বামী গঙ্গিনানন্দির গ্রন্থের কথা বাদ দিয়ে যা এই তত্ত্বগুলো যে কিভাবে তার জীবনে ফুটে উঠেছে একটা কথা বলে এখানে আমি অন্য অন্যদিকে যাব ভাবছি সেটি হলো যে আমি তার সেবাতে এসেছিলাম তখন মাত্র রামকৃষ্ণ মিশনে সবে মানে যোগদান করেছি যদিও যোগদান করবার আগে থেকে আহ মহারাজের কাছে আমার যাওয়া আসা হতো সপ্তাহে একদিন দুদিন এরকম হয়তো বা হতো আমি বলতে আপনাদের অসুবিধা হবে না মনে হয় যে আমি পড়াশুনো করেছি একটি কলেজে সেটি হলো রামকৃষ্ণ মিশনের এই পরিচালিত এই বেলুড় মঠের এই পাশে যে বিদ্যা মন্দির রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজ আছে সেই কলেজে পড়ার সুযোগ পেয়েছিলাম এবং তারই সুবাদে মহারাজের কাছে আসা যাওয়া করতাম হয়তো খুব বেশি হলে দুটো একটা কথা বা প্রণাম করেই আমরা চলে যেতাম তখন আমি একজন কলেজের ছাত্র মাত্র তারপর যোগদান করি তা যোগদান করার পর দু তিন মাস আমি যে আমাদের যে হেডকোয়ার্টার্স অফিস সেখানেই দু তিন মাস আমাকে রেখেছিলেন এরা এবং সেখানে এই অ্যাকাউন্ট সেকশানে একটু কাজ করছিলাম এবং তার মধ্যেই পূজন্য মহারাজের মহারাজ তখন ছিলেন সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি এখন তার সেবকের প্রয়োজন হয়েছিল সেবকের প্রয়োজন হয়েছিল তা সেই জন্যে আত্মস্থানন্দ মহারাজ তখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি তা তিনি আমাকে বললেন ও হে পারবে মহারাজ একটু সেবা করছে মানে হ্যাঁ মারার চেষ্টা করব তো সেই থেকে মহারাজের কাছে আছি সেইটি হল সেভেন্টি সিক্সের নাইনটিন সেভেন্টি সিক্সের কথা এখন আমাকে সন্ধ্যেবেলায় আমাকে বলা হলো যে মহারাজের কাছে ঘরে যেতে একজন আমার থেকে সিনিয়র স্বামীজি বলে দেবেন কি কি কাজ করতে হবে কিভাবে করতে হবে তা আমাকে বললেন যে মহারাজের সন্ধ্যের সময় গম্ভীরানন্দী মহারাজ এবং অন্য তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা ছিলেন তখন ছিলেন আত্মস্থানন্দী মহারাজ গীতানন্দজি মহারাজ তাদের নিয়ে মহারাজ যাবেন প্রেসিডেন্ট মহারাজে প্রভু মহারাজ বীরসান সেখানে সেখানে তারা বসে মিটিং করবেন এবং আলোচনা করে চাটা খেয়ে ওখান থেকে যেই আরতি শেষ হবে তারা নিজের নিজের ঘরে চলে যান এখন গভর্নমেন্ট মহারাজও নিজের ঘরে আসবেন এবং এসে সোজা ওই জপে বসবেন মহারাজ জপে বসবেন তার জন্যে আমাকে বললেন সেই আমার থেকে সিনিয়র স্বামীজি যে মহারাজের বিছানার উপরে যে মশারিটি আছে মশারিটি খাটিয়ে রাখবেন আগে থেকে খাটিয়ে রাখবেন মহারাজ আসবেন এসে মহারাজ ওই বিছানার উপর বসে জপে বসবেন তারপর ওই মালা হাতে গঙ্গা জল মালা দেবে তাহলে মহারাজ তোমাকে আর কিছু করতে হবে না ঘর থেকে বাইরে চলে যাবে মহারাজ প্রায় ঘন্টা জব দেন করবেন তা আমি সেভাবেই মহারাজ যখন চলে গেলেন প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার্সে বাড়িতে আর আমি গেলাম গিয়ে দেখি মশারিটা খাটাবো তার মধ্যে দেখি মশারিটা খাটিয়ে খাটানো রয়ে গেছে মানে খাটানো হয়ে গেছে আমি বলে তাহলে আমি কি করবো আর আমি তো তখন চলে এলাম যে মশারি খাটানো হয়ে আছে তারপরে হ্যাঁ মহারাজ এলেন আমি সঙ্গে গেলাম আমি আর কিছু বলতে সাহস করলাম না যে আমি তো মশারি খাটাতে এসেছিলাম পরের দিন সেই মহারাজে আমাকে বললাম যে মহারাজ এরকম ব্যাপার আপনি বললেন মশারি খাটিয়ে দিতে কিন্তু আমি তো গিয়েছিলাম মহারাজ যখন চলে গেলেন প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার্সে আমি সেই পাকে গিয়ে আমি মশারিটা খাটাতে গেলাম দেখি মশারিটা খাটানো রয়ে গেছে বলে ওহে এতে হবে না তুমি আচ্ছা ঠিক আছে আমিও বলছি মহারাজকে মহারাজ নিজেই নিজে মশারি খাটিয়ে নিচ্ছেন তা একদিন দুদিন হয়ে যাচ্ছে এরকম হলো তখন আমিও বললাম মহারাজ বললেন যে মহারাজ আমি এসে মশারি খাটে ও তুমি পারবে করবে করো এই না তখন থেকেই তুই তুই করে বলতেন যে হ্যাঁ আমাকে পরে তুই তেই বলতেন যে হ্যাঁ করে দেবি ঠিক আছে তারপর থেকে আমি মশারি খাটাতাম এখন মশারি তারপর আমি খাটিয়ে দেখতাম মহারাজা আসতেন সন্ধেবেলায় এসে প্রায় এক ঘন্টা এখানে বসে জব ধ্যান করবেন তারপর আবার আমি যেতাম ওই একটু পড়াশুনো হতো আবার অন্যান্য সমস্ত সবে নবাগত যে ব্রহ্মচারী তারাও প্রথমে আমি একাই পড়তাম মহারাজের কাছে উপনিষদ শুরু হয়েছিল ওই এক একটা করে করতাম তারপরে অন্যান্য ব্রহ্মচারীদেরও বলে দিলেন আমাদের আত্মস্থানন্দ মহারাজ তারাও সব দল বেঁধে আমার মনে আছে ওদেরও মনে আছে মাঝে মাঝে দেখা হলেই বলে সেই এই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম পড়া হতো মহারাজ মাসারির ভিতরেই বসে থাকতেন সোজা হয়ে বসতেন আহ টান টান করে পিঠ টান টান করে বসতেন আর আমি সংস্কৃতে যে উপনিষদের এক একটি মন্ত্র সেটি বললাম তারপর আবার সেটার অনুবাদ করে একটু ব্যাখ্যা ব্যাখ্যা খুব সামান্য করতেন তা ওইখানে বলতেন এবং তারপরে আবার যখন অন্য ব্রহ্মচারীরা বিভিন্ন রাজ্যের ব্রহ্মচারী তারা বাংলা সবাই জানে না বুঝতে পারছে না তখন মহারাজ ইংরেজিতে শুরু করলেন ব্যাখ্যা করছে ইংরেজিতে ব্যাখ্যা করছেন তাদের মধ্যে অনেকেই আছেন আপনারা অনেকে চিনবেন যে দিল্লিতে বহুকাল ছিলেন আমাদের শান্তাত্মা নন্দ্রজি মহারাজ এরা আছেন ছিলেন আরও অনেকে ছিলেন তা ওই এরকম করে আমাদের হতো মাঝখানে আবার আমি বলতাম মহারাজ আহ ওষুধ খেতে হবে তা সেই ওষুধ দিতাম আবার খেলতাম আচ্ছা আবার শুরু করো তা এইভাবে আমরা করতাম এখন এই এই ঘটনাটি যেটি বলতে শুরু করেছিলাম যে এইরকম সন্ধেবেলায় এসে বিছানায় উপর বসে জপে বসতেন তার আগে মহারাজ মশারিটা রয়েছে এখন তিনি বসতে যাচ্ছেন বসতে গেলে মশারিটা তো খুলতেই হয় তা মশারিটা আমি একটুখানি উঁচু করে ধরতাম মহারাজ টুক করে আহ উপরে গিয়ে পা তুলে বসতে গেলেন তা এক দিয়ে হাতে হাতে সঙ্গে লেগে গেল তখন একদিন লেগে গেছে তখন ও হে বললাম রাতে কি আছে মহারাজ আমরা তো ছোট তখন ছোট মানে কি সবে মাত্র আমরা এসেছি বা তার বয়স তখন আহ আর আমার মাত্র এই বিশ বাইশ বছরের ছোকরা তা তার পাটে আমার হাতে লেগেছে বলে উনি একটু দুঃখ করছেন বাবা কেটে না মহারাজ আপনি আছেন ক্যামেরাটা অফ হয়েছে আছি আছে আছি ক্যামেরাটা অফ হয়ে গেছে ও আচ্ছা ও ফোন এসে যাচ্ছে কি মুশকিল ও কি হলো এখনো আ আছেন আপনি ও আচ্ছা ঠিক আছে শুরু করি ক্যামেরা দরকার নেই ক্যামেরা দরকার নেই লাগবে মরাজ হ্যাঁ ক্যামেরা লাগবে ক্যামেরা লাগবে কেন আসছে না আচ্ছা রিজয়েন আচ্ছা ওকে এখন এখন ঠিক আছে না মহারাজ ক্যামেরা আছে ক্যামেরা আসছে না তো ক্যামেরা আসছে না আমি কি করব আপনি একটু ব্যাক করুন নিচে ব্যাক করুন আচ্ছা ও

তা সেই জন্যে আমি সঙ্গে সঙ্গে আমার গুজবার জন্য হাত দিতে গুজিয়ে দিতাম আর সেই সময় হাতটা মহারাজা পায়ের সঙ্গে লেগে যেত একদিন লেগেছে তা তা এরকম এরকম দুঃখ দ্বিতীয় দিন গেল করছেন লেগে লেগে যাওয়াতে আবার মহারাজ তাতে কি হয়েছে তখন মহারাজ বলছেন এই সহজ সরল জিনিসগুলো লক্ষ্য করার মানে বলছেন কিরকম যে ওরে না ঠাকুর বলেছেন তোদের ভিতরে নারায়ণ আছেন তোদের ভিতরে নারায়ণ আছেন এই যে আমরা বলি নারায়ণ জ্ঞানে মানুষের সেবা করতে মানুষের সেবা শুধুমাত্র ওই রিলিফের কাজে বা মন্দিরে বা কোনো সেবা পূজার সময়ে তা নয় এখানে এই জিনিসটি তার কাছে দেখা যায় যে সদা সর্বক্ষণেই মানুষের সঙ্গে ব্যবহার করছি মানেই ঈশ্বরের সামনে আমি বসে আছি বা দাঁড়িয়ে আছি তার সঙ্গে কথা বলছি তার সঙ্গে ব্যবহার করছি এই জন্যে আমার মনে এখনো আর রয়ে গেল যে না ঠাকুর বলেছেন তোদের ভিতর নারায়ণ আছেন তাই এই যে জিনিস সমস্ত সেইটি সদা সর্বদা মানে লক্ষ্য করি তার জীবনের মধ্যে অনেক সব ছোটো 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 ঘটনা এত সহজ সাধারণে মানুষ ছিলেন যেমন তার কয়েক মাসের মধ্যেই মহারাজকে নিমন্ত্রণ করলেন রাঁচি মোরাবাতিতে যাওয়ার জন্যে সেখানে একটি অনুষ্ঠানে তাকে যেতে হবে সেখানেকার দিব্যায়নের এক শততম যে ব্যাচ সেখানকার যে কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং তা সেখানকার যারা ট্রেনিং পাচ্ছে সেই প্রশিক্ষণ পাওয়ার পর বেরিয়ে যাচ্ছে এরকম যে হানড্রেড ব্যাচ তারা যখন বিদায় নিচ্ছে সেই ফেয়ারওয়েল মিটিংয়ে জেনারেল সেক্রেটারি স্বামী গম্ভীরানন্দ জিকে থাকতে হবে তা আমার মনে পড়ে মানে এসব প্রসঙ্গ এদিক ওদিক থেকে চলে আসছে মনের ভিতরে আমি বলে যাচ্ছি কীরকম মানে এত সহজ সরল নয় তিনি তখন জেনারেল সেক্রেটারি আর আমি সবে মাত্র একজন জয়েন করেছি এই রামকৃষ্ণ মিশনে আর একই ট্রেনে মানে ট্রেনের একই ওইটি হলো মানে ওকে বলা হয় কূপে একই কূপে আমরা দুটো বার্থ নিচে একটা বার্থ উপরে একটি বার্থ এখন আমি উপরে বাড়তেই রাত কেটে গেল হাতিয়া হাওড়া হাতিয়া এক্সপ্রেস তা মুড়ি স্টেশনের ভোরবেলায় আসে তখন বলছেন আচ্ছা তো উঠেছেন চারটে নাগাদ চারটে একটু আগে উঠে পড়েছেন উঠে বলছেন হ্যাঁ রে কটা বাজে ট্রেন কোথায় মুড়ি পৌঁছেছে আমাকে জিজ্ঞেস করছেন আমি বললাম মুড়ি পৌঁছেছি কিনা বুঝতে পারছেন না তবে একটা জায়গায় এখানে তো দাঁড়িয়েছে অনেকক্ষণ তা তারপর চলতে শুরু করেছে বলে যে দিক থেকে হাওড়া যখন যে দিকে চলতে শুরু করেছিল সেই দিকে না চলে বিপরীত দিকে যদি চলতে থাকে তাহলে আমরা মুড়ি পেরিয়ে এসেছি মুড়ি থেকে বিপরীত দিকেই ট্রেনটা যেতে থাকে ওই রাঁচি স্টেশনের দিকে তা আমি বললাম হ্যাঁ মারা সেটা এখন দেখছি অন্য অন্যদিকে পিছন দিকে যাচ্ছে বলে হ্যাঁ আমরা মুড়ি পেরিয়ে এসেছি তখন বললেন চল বাথরুমে গেলেন মুখ টুক ধুলেন তারপরে বলছেন চারটে বেজে গেছে আচ্ছা ঠিক আছে আমাকে গঙ্গায় জল দে মালা দে তা আমি বললাম বাবা আমি তো ভাবিনি ট্রেনে বসে আবার রাত্রিবেলা মালা চাইবেন আবার গঙ্গা জল চাইবেন তা আমি বলি আচ্ছা ঠিক আছে তখন বিরাট বড় একটা লেদার স্যুট কেস নিয়ে এসছিলাম মালার জিনিসপত্র নিয়ে সে সেইখান থেকে পুনরকমে তাড়াতাড়ি দেখ ঠাকুরের কৃপায় তাড়াতাড়ি পেয়ে গেলাম তারপরে গঙ্গা জল দিলাম আর এতে দিলাম হাতে মালাটি দিলাম তখন মালার জন্য একটা কোটো ছিল সেইটাই মহাজকে দিতাম আর মহারাজ সেটা খুলে নিয়ে জপ করতে শুরু তা মহারাজ নিয়েছেন নিয়ে বলছেন আরে উপরে আর কোথায় যাবি এখানেই বস অর্থাৎ নিচে যে বাড়তে সে বাড়তে মহারাজ বসেছেন তার পাশেই বসতে বলছেন মানে পাশে মানে মহারাজ তখনকার দিনে তো ফার্স্ট ক্লাসে আমরা যাচ্ছিলাম এসি এসি নয় ফার্স্ট ক্লাস এমনি অর্ডিনালি ফার্স্ট ক্লাস তাতে বিছানা রেল ডিপার্টমেন্ট দিত না ওরা দিত না তা সেটি মহারাজের জন্য একটা বিছানা মানে একটা হোল্ডল আমি নিয়ে এখন মহারাজের এই বিছানা সমস্ত একটা ছোট্ট পাতলা কম্বলও তাতে ছিল ওইটা নিয়ে মা শুয়েছিলেন এখন বিছানার ওর উপরেই আমি আমাকে বসতে বলছেন আমি বললাম মহারাজ আমি যাচ্ছি উপরে উপরে বসে জব করছি না 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 আরে এই করতে করতে দেরি হয়ে যাবে বস বস বোঝ আমিও শুনছি না আমি না মাল আমি উপরে বসছি আপনার এইখানে কি করব আমি উপরে বসে। এই করে করে সকাল হয়ে যাবে পড়ার সময় পাবি না এখন জব করে নি আমি কি করি তখন মহারাজের কথা শুনে নিলাম তার পাশে বসেই মানে আপনারা কি করবো একজন ছেলে মানুষ উনি হলেন একজন জেনারেল সেক্রেটারি আর তার পাশে বসে আমি তার বিছানোর উপর বসে আমি কি করে জব করি ও কোনো রকমের ওই কথার নিয়ম মাফিক একটু করে তারপরে আমি উঠে বললাম মহারাজের টিফিনের জন্যে ওখানে যা ছিল গার্জেনদের মধ্যে একটু ফল টল সেগুলো একটু ঠিকঠাক করতে লাগলাম তা এইবার মানে কোথায় চিনি আর জেনেছে একজন আশি বছরের বসিয়ান সাধু এত সুন্দর মনে মানুষ আর আমি তার বিছানার উপর বসতে আমাকে কোনো দ্বিধা করছেন আশা এটা ওটা যেমন লক্ষ্য করবার দ্বিতীয় জিনিসটি লক্ষ্য করি যে তিনি ভক্তদেরও বলতেন দেখো যেখানে যাবে যে অবস্থাতে সকাল সন্ধ্যে এই যে গুরুর আদেশ অনুযায়ী জবধেনে বসা এই বসা বসিটা উনি নিজে সারা জীবনই করে গেছেন সকালেও আবার সন্ধ্যেবেলা সন্ধেবেলায় যদি সময় না হলো তাহলে পরে সেই একটা কাজের জন্য আটকে গেলেন বা কোথাও গিয়েছেন ফিরে এসেছেন এরকম অনেক জায়গা হয়েছে যেমন আমার মনে পড়ে একবার হরিদ্বার থেকে গাড়ি করে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট যাচ্ছেন সন্ধে আড়াইটার সময় মনে হয় স্টার্ট করেছেন সন্ধে হয়ে গেছে সেখানে গিয়ে একটু তো রাত হয়েছে মানে সন্ধে হয়ে রাত হয়েছে তারপরে বসলেন বিছানায় বসে মানে জপে বসেছেন জপে বসেছেন এক ঘন্টা বসে জব করলেন এক ঘন্টা বসে জব করলেন এতক্ষণ এই যে প্রায় ছ সাত ঘন্টা মানে গাড়ি করে এই যে ইয়ে হলো মানে জার্নি হলো তারপরে কিন্তু ওই রকম নিঃশ্বাসের সঙ্গে ওই যে বসে জব ধ্যান করা এটা খুব তার ছিল ভক্তদের বলতেন যে দেখো হয়তো আর ট্রেনে যাচ্ছ ট্রেনে যাচ্ছ তা যদি একটু গঙ্গা জল থাকে নিয়ে নেবে হাতে সঙ্গে তারপরে কাপড়ে নিচে হাতটা রেখে কারণ অন্য লোকেরা দেখলে ঠাট্টা করতে পারে বাকি তাদের মনোভাব কীরকম হবে কে জানে সেই জন্য অন্য সহযাত্রীদের কথা ভেবে বলছেন যে কাপড়ে দিয়ে একটুখানি ঢেকে নিয়ে একটু জপ করে নিলে সেখানে বসে আর যদি সেখানে মানে সহযাত্রীদের মধ্যে ভালো মানে হয় মানে কোনো অন্যরকম বিপরীতভাবে মানুষ না হয় তাহলে সেখানে মালা নিয়েও বসতে পারো যোগ করতে পারো কোনো অসুবিধা নেই এরকম এইটা যেমন দেখা যায় যে তার ভিতরে এই যে মানে সাধনায় নিষ্ঠা এটা খুব মানে দৃঢ়ভাবেই ছিল এই সাধনায় নিষ্ঠা এটি যেমন লক্ষ্য করি তেমনি এই যে মানুষের মানুষকে শ্রদ্ধার সঙ্গে ব্যবহার ভালোবাসা সঙ্গে ব্যবহার এটি তো মানে আমরা প্রত্যক্ষ করেছি সব সবসময়ই কিন্তু আবার এটাও বলবো যে এই মানে ব্যাপারে হল কি যে তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি আরও অন্য অন্য জায়গায় যেমন বড় অন্যান্য সেন্টারের যেগুলো সেখানে হয়তো তিনি মানে প্রশাসনের কাজেই ছিলেন অধ্যক্ষ বা সেক্রেটারি সম্পাদক কিন্তু আহ বহু লোকের সঙ্গে সম্পর্কে আসতে হতো দেখি যে তিনি আছেন জেনারেল সেক্রেটারি তখন স্টেট ডিপার্টমেন্টে ছিলেন আনন্দজি সত্যরূপানন্দ সত্যরূপানন্দ সন্তোষ মহারাজ পরবর্তীকালে রায়পুরের অধ্যক্ষ হয়ে এখন তিনি আর নেই আমাদের পৃথিবীতে তা তার কাছে এরকম অনেক সব জমি জমা আইন কানুনের ব্যাপারে লোকজন আসা যাওয়া করতেন বড় বড় মন্ত্রী সব বড় বড় ডিগনিটারি তারা আসতেন এখন একজন চীনে নাম করা একজন ভদ্রলোক এসেছেন মঠ দর্শন করবেন তার সঙ্গে এসেছেন এখন সত্যরূপানন্দ জি এ আগেই বলেছেন বলছেন বলতে এসেছেন এই যে মহারাজ উনি আসবেন আপনার সঙ্গে একটু দেখা করতে চান তখন উনি ওই বলতেন আরে আমাদের কাছে কেন আমাদের কাছে যে কেন নিয়ে আসছো আরে ওখানে ঠাকুরকে প্রণাম করাবে ঠাকুর মা যে মন্দিরে নিয়ে যাবে তাতেই হয় মানে যাবেনই তো ঠাকুরের কাছে মায়ের কাছে প্রণাম করতে যাবেন তারপরে আপনার কাছে নিয়ে আসবো না 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 আপনার কাছে আনার দরকার নেই আমার কাছে কেউ চেনে না তুমি ভরত মার কাছে নিয়ে যাবে অভয়ানন্দের কাছে কিংবা প্রেসিডেন্ট মায়ের কাছে নিয়ে যাবে এইভাবে অ্যাভয়েড করতে চাইতেন কিরকম একটা মানে মানসিকতা যে উনি নিজেই একা একা থাকতেই খুব ভালোবাসতেন এটি তাহার একবারে রক্ত মধ্যে একবারে দৃঢ় হবে ছিল যে আমিও এরকম তখন জেনার সেক্রেটারি আমি মান উপরে দোতলার একটি ঘরে ঠিক মন্দিরের সামনে যে বাড়িটি রয়েছে বেলুর মঠের তার এই দোতলার প্রথম যে মন্দিরের সামনে যে দোতালার প্রথম ঘরটি সেটি হলো জেনারেল সেক্রেটারির অফিস ঘর এখন বিকালবেলা চারটের পরে মা চা খেয়েছেন খেয়ে দিয়ে চলে এসছেন তা আমি ওখানে গিয়ে তারপর নিচে নেমে এসেছি আমি থাকতাম আরেকটি বাড়িতে তা তখন মনে হয় শীতকাল বা কখন সন্ধ্যে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আমি গিয়ে দেখি মারা যে সেই অফিসের একটা সোফাতে বসেছিলেন সেখানেই বসে আছেন অন্ধকার কিন্তু তা আমি একটা জালের দরজা ছিল সেটা খুলে আমি দেখি যে মারা সেই অফিসের একটা সোফাতে বসে আছেন চারটে থেকে তখন হয়তো ছটা বাজে বেজে গেছে তো সে এক আসনে বসে আছেন আর অন্ধকার তা আমি বললাম মহাজয় লাইটটা জ্বালাচ্ছেন না একেবারে অন্ধকারে বসে আছেন আমার তো কোনো দরকার নেই তোর দরকার হয় তুই জ্বালিয়ে দে তারপর আমি গিয়ে লাইটটা জ্বালিয়ে দিলাম তাতে কোনো বিরক্ত হননি বা কিছু না এই যে একা চুপচাপ পরে থাকা এটি যেমন জীবনে প্রথমে দেখেছি তারপরেও দেখেছি তা বলবো এই যে একা একা থাকা এটা তার খুব আনন্দকর ব্যাপার মানে একা আছি বেশ ভালো আছি এমনও হয়েছে দুর্গাপূজা হচ্ছে বেলুন মাঠে পূজা হচ্ছে তখন সন্ধেবেলা সন্ধেবেলা যখন সপ্তমী অষ্টমী নবমী তিন দিন সন্ধ্যা আরতি হবে তা সন্ধ্যা আরতিতে আমাদের তখন প্রেসিডেন্ট মহারাজ অর্থাৎ প্রভু মহারাজ এবং সেবা প্রতিষ্ঠান থেকে আসতেন দয়ানন্দ বিমল বিমল মহারাজ অর্থাৎ এরা দুজনেই যেন দুই ভাই মায়ের শিষ্য দুজনেই ওই মন্দিরের বড় মন্দিরে ঠাকুরের মন্দিরের পশ্চিম দিকের যে এন্ট্রান্সের দরজা আছে নাট মন্দিরের মাছ মাঝে পশ্চিমের দরজা সেই দরজা দুদিকে দুইজন বসতেন দুটো চেয়ার নিয়ে আর আরতি দেখতেন মায়ের আরতি মা দুর্গার আরতি মা দুর্গা পূজা হতো তখন নাট মন্দিরের ভিতরে মা পশ্চিম মুখে সেখানে বসতেন আর সন্ধেবেলায় তখন আমিও বললাম একদিন যে মহারাজ চলুন মা দুর্গার আরতি হবে দেখতে যাবেন তো হয় আমার যাওয়া দরকার নেই তোর যাওয়ার ইচ্ছা হয় তুই যা না তুই যা দেখে আমি আমি যাবো তা আপনি চলুন আপনাকে তখন আমি বললাম যে মহারাজ দয়ানন্দ মহারাজ এসেছেন মানে দয়ানন্দ মহারাজ প্রভু মহারাজ এরা হলেন গম্ভীর মহারাজ থেকে সিনিয়র তা আমি সেই জন্য ভাবলাম যে ওই এইদের কথা শুনলে পরে মহারাজ হয়তো রাজি হবেন তা আমি বললাম মহারাজ এরা সব এসছেন ওরা বসে আরবি দেখছেন আপনিও চলুন আপনি একটা শেয়ারে বসবেন না 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 আমি যাবো না আমার দরকার আমার আমিও যাবো না আমি যাবো না যা তুই যা তুই বলে কত কথা বলতেন না যা যা আমার দরকার নেই বলে চুপ করে দিতেন এইভাবে ওই একা একা ওইখানেই ওই ঘরে বসে থাকতেন এটা তার জীবনে আমরা অনেক অনেক ক্ষেত্রেই দেখেছি ভিড় ভাট্টার মধ্যে যেতে চাইতেন না আবার এই ঘোরাঘুরি করা বা বক্তৃতা দেওয়া এটা যেন বিশেষ করে শেষের দিকে বক্তৃতা দেওয়াটা একেবারেই পছন্দ করতেন না পছন্দ করতেন না তাও আমরা জোর করে যখন বক্তৃতা দিতেন যখন উনি ভাইস প্রেসিডেন্ট আবার প্রেসিডেন্ট হয়েও কোথায় কোথায় দিতে হয়েছে এবং বক্তৃতাতে তার যে সক্রিয়তা তার যে মৌলিক চিন্তা ভাবনা সেটি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এগুলো দিতেন এখন অনেকক্ষণ সময় আমি এই দিক ওই চিন্তা করতে করতে যেটা ভাবছিলাম যে তার জীবনে কতগুলো মানে লক্ষণীয় জিনিস যেমন এই একাকে থাকা এটা একটু অদ্ভুত ভিতরে একটা শক্তি এবং এই সাধনায় নিষ্ঠা এই জিনিসটি তখন সেই জন্যই বলবো এই যে তার জীবনে আরও কতগুলো জিনিস যেগুলো অত্যন্ত দৃঢ়ভাবে ধরেছেন এবং সেইটি নিয়েই লেগে পড়ে থাকতেন লেগে পড়ে থাকতেন মানে এইটাকে বলছি নিষ্ঠা সেই নিষ্ঠার কথা বলতে গিয়ে আমি উল্লেখ করেছিলাম যে তার মধ্যে দেখি প্রথম একটা হলো একটা রুটিন লাইফ ফলো করতে রুটিন লাইফ এই রুটিন লাইফ একটা অদ্ভুত তার কাছে হ্যাঁ আমরা এটি আমার আমরা আমি তার কাছে মানে এটি ঠাকুরের অশেষ কৃপায় যে আমি অত্যন্ত কাছে থেকে তাকে দেখেছি যে কিরকম রুটিন ফলো করবার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়তেন তাই সে অনেক ঘটনা অনেক কিছু কিন্তু মানে একটা জিনিস বিশাল মানে দেখার যে মানে যখন আমি তার কাছে সেবাতে আসি আর তারপর যখন তার শরীর যায় সেটি মনে হয় বারো বছরের বেশি সময় এই বারো বছরের মধ্যে আবার বছর আমি ট্রেনিং সেন্টারে কাটিয়েছি আর এত অতটা ঘনিষ্ঠভাবে মা মারদের কাছে সেবাতে ছিলাম না তখন তখন ট্রেনিং সেন্টারে আমি মানে দশ বছর এগারো বছর মহারাজের সেবাতেই ছিলাম তা দেখেছি মহারাজ যখন জেনারেল সেক্রেটারি তখন যা আমি দেখেছিলাম যে রুটিন অত্যন্ত সাধারণ কিন্তু টাইমিং ছিল সকালবেলা ভোরবেলা ওঠা এবং তারপরে বসে জব ধ্যানে বসা জব ধ্যান করেই তার হাঁটতে বেড়াতে যাওয়া তার এই যে এবং প্রত্যেকটারই টাইমিং আছে কিন্তু এই যে সাধারণ রুটিন এই সাধারণ রুটিনটাই দেখেছিলাম এই বারো বছর পরেও যখন তিনি প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্ট এবং বহু রকম দায়িত্বে নিয়ে কাজ করতে হচ্ছে তার জীবন চলতে হচ্ছে অনেক রকমের ব্যস্ততা তার মধ্যে আরও বেড়ে গেছে স্বাভাবিকভাবেই বলতে হবে জেনারেল সেক্রেটারি থেকে ভাইস প্রেসিডেন্ট হলেন ভাইস প্রেসিডেন্ট থেকে এবং ভাইস প্রেসিডেন্টের অবস্থায় তখন তো উনি থাকতেন রাঁচি মোরাবাদী আশ্রমে তা এই যে জায়গার পরিবর্তন হলো তারপর আবার প্রেসিডেন্ট হলেন তারপরে বেলুন মঠে এসে বাস করতে লাগলেন বিভিন্ন জায়গাতে সেন্টারে যেতেন দীক্ষা দিতেন কিন্তু এই সাধারণ যে জীবনের যে রুটিন এটা উনি কিন্তু কখনোই হারাননি হারাতেন না চেষ্টা করে রাখতেন ওটা ধরে রাখছেন এমনকি যদি কোনো দিন যাওয়া আছে। তখন তো সেখানে প্লেনে যেতে হবে বা ট্রেনে যেতে হবে আগের দিনেই আমাকে মহারাজ বলতেন ডেকে নিয়ে বলে আচ্ছা কালকে তো আমাকে বেরোতে হবে কালকে সকালবেলা কখন মানে ব্রেকফাস্ট হবে তারপরে কখন তারপরে ওই স্নান করব কখন রেডি হব কখন গাড়িতে উঠতে হবে এই সবটা আমাকে যে বলতেন যে এই ঠিক করে নে এবং বলে দে আমাকে কখন কি করতে হবে অর্থাৎ সকালবেলা কখন আমাকে খেতে দিবে কখন গাড়িতে উঠব কখন জামারে জামার পরবো বাথরুম যাব এই সব কিছু মানে রুটিন ধরে মহাজকে বলে দিতে হবে আগের দিনই এবং সেই অনুযায়ী এবং সেইটাই আবার লক্ষ্য করবেন যে আমাকেও তো রেডি হতে হবে আমি তো সঙ্গে সঙ্গে মাদের সঙ্গে বেরিয়ে যাব এবং সেই জন্য দশ মিনিট আগে থেকেই মহারাজিনকে রেডি করে দেওয়া তারপরে ওই দশ মিনিটের মধ্যে আই হ্যাভ টু বি রেডি করেই আমরা আবার মাদের কাছে ছুটে গাড়িতে গিয়ে বসে পড়তাম তো এইভাবে মানে রুটিনটা উনি লক্ষ্য রাখছেন যে যেন এটা ভেঙে না যায় অন্যরকম না হয়ে যায় এই যে রুটিন আমি বলছিলাম যে এই জিনিসটি যে এই যে বারো বছরের প্রথমে যে রকম রুটিন দেখেছিলাম আর শরীর যাওয়ার সময়ও যে রুটিন একই রুটিন ছিল এই যে রুটিনটা একই রকম রাখা আমরা কিন্তু পারি না পারব না কেননা আমাদের এক এক সময় ছোটবেলায় এক রকমের আমরা রুটিন আমার ছাত্র জীবনে সেই রুটিন কি আর কর্মজীবনে আমরা পারি রাখতে পারি না কিন্তু দেখুন এই মানুষটি কিন্তু ওরকম ছিল না যা রুটিন সেটা মনে ধরে রাখছেন খুব কম হয়তো হাঁটে হাঁটার জন্যে বেরবার জন্যে একটু সময় নিয়ে কম বেশি করা সেটা ডাক্তার যদি বলতে থাকেন তাহলেই হবে না হলে এদিক ওদিক করবেন একেবারে চেঞ্জ করবেন না এই সমস্ত জিনিসগুলো তাই জন্য বলছিলাম যে সময় মিষ্ঠার এই যে ব্যাপারটি রুটিন এবং এই আরেকটা ছোট জিনিস বলছি যে মহারাজ যখন জেনারেল সেক্রেটারি তখন মহারাজের আমরা প্রায় যেতাম তার কাছে এতে আমাদের কাজ চলে যাচ্ছিল তারপর মানে তখন তার টেবিলে শোনা যাচ্ছে না